সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। স্বপ্নের মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলতি বছরের বিজয় দিবসেই চলাচল করবে। MRT-6 এর প্রথম অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এই ট্রেন। আর তাই মেট্রো রেল প্রস্তুত করতে দিন রাত এক করে কাজ করছে নির্মাণ কর্মীরা। তবে স্টেশনে যাত্রীরা কিভাবে উঠবেন, স্টেশনে কি কি সুবিধা রাখা হয়েছে, কোন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন কিনা, মেট্রো রেলের চেপে উত্তরা থেকে আগারগাঁও যেতে কত সময় লাগবে, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি ভিডিও জুড়ে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ঢাকাবাসী আগামী ডিসেম্বরের প্রথম পর্যায়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের চেপে যাতায়াত করতে পারবেন। বিজয় দিবসে মেট্রো রেল চালু করতে এরইমধ্যে মেট্রো রেল স্টেশনগুলোর মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। স্বপ্নপূরণের এই গণপরিবহন বিদ্যুতে চলবে, তাই বিদ্যুৎ সরবরাহের সকল প্রক্রিয়াও শেষ করে ফেলেছে। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার অংশে চলছে ট্রায়াল রান। তবে পরীক্ষামূলক চলাচলে যাত্রী পরিবহন করা হচ্ছে না। চলতি বছরের বিজয় দিবসে মেট্রো রেল চালু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে DMTCL কর্তৃপক্ষ। অত্যাধুনিক সাজগোজে প্রস্তুত করা হচ্ছে স্টেশনগুলো, তৈরি করা হচ্ছে স্টেশনে ওঠানামার সিঁড়িগুলো, আর এর জন্য স্টেশনগুলোতে দিন রাত এক করে কাজ এগিয়ে নিয়ে চলছে নির্মাণ কর্মীরা। উত্তরের 3টি স্টেশনের অবকাঠামোগত কাজ যেমন শেষ হয়েছে, তেমনি আবার মিরপুর অংশের স্টেশনগুলো পাল্লা দিয়ে কাজ এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা বলছেন, মিরপুর থেকে আগারগাঁও স্টেশনগুলোর দ্বিতীয় ও তৃতীয় তলার অবকাঠামোগত কাজ দ্রুত এগিয়ে চলছে, সেই সাথে বৈদ্যুতিক যে সকল কার্যক্রম রয়েছে সেগুলোও এগিয়ে চলছে সমানতালে। অর্থাৎ বাণিজ্যিকভাবে চালু হতে মেট্রো রেলের প্রথম অংশের 9টি স্টেশনের কাজ পুরো দমে এগিয়ে চলছে। মেট্রো রেল চালু করতে সব কাজই দ্রুততার সাথে এগিয়ে চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যাত্রীরা কিভাবে মেট্রো রেলে চড়বেন, উত্তরা থেকে কত সময় লাগবে আগারগাঁও যেতে, বা মেট্রো রেলে কি দেশের ট্রেন সার্ভিসের মতো হয়ে যাবে। চলুন এবার সেই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। প্রথমে আসা যাক যাত্রীরা কিভাবে মেট্রো রেলের টিকিট সংগ্রহ করবেন এ বিষয়ে। স্টেশনগুলো হচ্ছে 3 তলা বিশিষ্ট, দ্বিতীয় তলাকে বলা হচ্ছে কনকোর্স হল। এখানে থাকবে যাত্রীদের জন্য টিকিট কাউন্টার। মেট্রো রেলের যাত্রীরা যাতে করে বিশ্রাম নিতে পারেন সেজন্য এখানে বিশ্রামাগারও রাখা হয়েছে। থাকছে ওয়াশরুমের ব্যবস্থা, এই তলাতে অফিস সহ অন্যান্য যন্ত্রপাতিও থাকবে। দর্শক, স্টেশনের দুই পাশে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সেই সিঁড়ি পথ দিয়ে যাত্রীরা স্টেশনের দ্বিতীয় তলাতে উঠে আসবেন। একই সাথে স্টেশনে ওঠার জন্য চলন্ত সিঁড়ির পাশাপাশি লিফটেরও ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো ব্যবহার করে যাত্রীরা সড়ক থেকে কনকোর্স হলে উঠবেন, সেখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদেরকে। এবার তৃতীয় তলার দিকে যাওয়া যাক। তিন তলায় থাকছে রেল লাইন ও প্ল্যাটফর্ম, একমাত্র টিকিটধারীরাই এই তলাতে যেতে পারবেন। এই তলাতে উঠে যাত্রীরা প্ল্যাটফর্মে অপেক্ষা করবেন ট্রেনের জন্য, আর দুর্ঘটনা এড়াতে রেল লাইনের পাশে থাকবে বেড়া। অর্থাৎ চাইলেই প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে যাওয়া যাবে না। রেল লাইন থেকে প্ল্যাটফর্মের মাঝখানে যে স্বয়ংক্রিয় দরজাগুলো থাকবে তা কেবল স্টেশনের ট্রেন এলেই খুলে যাবে। এই দরজা খোলার সাথে সাথে ট্রেনের দরজাও খুলবে, যাত্রীরা তখন ট্রেন থেকে নামতে পারবেন, আর যাত্রীদের নামা শেষ হলে ট্রেনে প্রবেশ করবেন তারা। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। এবার মেট্রো রেলের টিকিট ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। যাত্রী সাধারণের সুবিধার জন্য মেট্রো রেল স্টেশনগুলো হচ্ছে এলিভেটেড, টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধা থাকছে দোতলায়, এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকছে 3 তলাতে। আর এই দোতলা থেকে টিকিট সংগ্রহ করবেন যাত্রীরা। মেট্রো রেলের স্মার্ট কার্ড টিকিটিং পদ্ধতি থাকছে, এক্ষেত্রে 2 ধরনের টিকিট ব্যবস্থা চালু থাকবে যাত্রীদের জন্য। তাৎক্ষণিক ভ্রমণের জন্য টিকিট এবং আরেকটি থাকবে স্থায়ী টিকিট। স্টেশনে টিকিট বিক্রির মেশিনও থাকবে, মেশিনে টাকা ইনসার্ট করে টিকিট কেনা যাবে। মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রেনের টিকিট কেনা যাবে। যে কোনো সময় যাত্রী সাধারণ MRT পাস ফেরত দিয়ে জামানতের অর্থ ও অব্যবহৃত অর্থ ফেরত নিতে পারবেন। MRT পাস হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে রেজিস্টার্ড কার্ডের বাহককে জামানত পরিশোধ করে নতুন MRT পাস গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে নতুন MRT পাসে স্থানান্তরিত হবে। MRT পাস হারিয়ে গেলে নিকটস্থ স্টেশনের TMO বা টিকিট মেশিন অপারেটরকে অবহিত করে রেজিস্টার্ড কার্ডের অবৈধ ব্যবহার বন্ধ করতে পারবেন যাত্রীরা।
হুইলচেয়ার ব্যবহারকারী ও খর্বকায় ব্যক্তিরা টিকিট অফিস মেশিন বা টিওমো দ্বারা সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। সেজন্য অপেক্ষাকৃত কম উচ্চতায় টিকিট বুথ থাকবে। একইভাবে হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীরা টিকিট ভেন্ডিং মেশিন বা টিভিএম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে নিজের টিকিট সংগ্রহ করতে পারবেন। আবার হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীরা পেইড জোনে সহজে প্রবেশ এবং বাহিরের হুইলচেয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ভাড়া পরিশোধের জন্য প্রশস্ত গেইটও রাখা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের লিফটে সহজে ওঠা নামার সুবিধার্থে লিফটের অভ্যন্তরে ধরার হাতল ও নিম্ন উচ্চতায় কন্ট্রোল প্যানেল ও নিচের অবস্থান বোঝার জন্য আয়না থাকবে। লিফটের কন্ট্রোল প্যানেলে ব্রেইন পদ্ধতিতে নির্দেশনাও থাকবে। এবার আসা যাক বিনা টিকিটে কি মেট্রোলে ভ্রমণ করা যাবে সেই বিষয়ে। এই প্রশ্নের জবাব হলো, এক কথায় মোটেও মেট্রোলে বিনা টিকিটে ভ্রমণ করা যাবে না। কারণ প্রথমত মেট্রোলে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা থাকছে, সেই সাথে তিনতলার প্ল্যাটফর্মে ওঠার গেটটি টিকিট বা কার্ড পাঞ্চ করে খুলতে হবে। এতে করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এরপরও যদি বিনা টিকিটে কেউ ভ্রমণ করেন তাহলে তাদের কি শাস্তি পেতে হবে, চলুন এবার সেই তথ্যটি জেনে নেই। মেট্রোলে কেউ যাতে বিনা টিকিটে ভ্রমণ করতে না পারে বা মেট্রোলে কেউ যাতে ক্ষতি সাধন করতে না পারে, সেজন্য 2015 সালে মেট্রোরেল বিল সংসদে পাশ হয়। বিনা টিকিটে মেট্রোলে চলে ভাড়ার 10 গুণ জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে মেট্রোরেল বিল আইনটিতে। বিলে মেট্রোরেল ও যাত্রীর বীমা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান ভাঙলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানা গুনতে হবে। বিলে বলা হয়েছে কেউ মেট্রোলের টিকিট জাল করলে তিনি 10 বছরের কারাদণ্ডে এবং 1 কোটি টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত হবেন। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। মেট্রোরেলে মহিলা যাত্রীদের নিরাপদে যাতায়াতের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। মেট্রোরেলে নারী যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রতিটি ট্রেনের একটি করে কোচ শুধুমাত্র নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। এতে প্রতি ট্রেনে প্রতিবার সর্বোচ্চ 390 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। নারী যাত্রীরা ইচ্ছে করলে অন্য কোচেও যাতায়াত করতে পারবেন। গর্ভবতী মহিলা ও বয়স্ক যাত্রীদের জন্য মেট্রো ট্রেনের কোচের অভ্যন্তরে আসন সংরক্ষিত থাকবে। উত্তরা থেকে কত সময় লাগবে আগারগাঁও যেতে? প্রতিটি স্টেশনে 4 মিনিট পর পর একটি করে ট্রেন এসে দাঁড়াবে। উত্তর থেকে মেট্রো রেলে আগারগাঁও গিয়ে পৌঁছতে সর্বোচ্চ সময় লাগবে 25 মিনিট। আগারগাঁও স্টেশনে নামার পর মেট্রো রেলের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি থেকে সার্বক্ষণিকভাবে বাস সরবরাহ করার পরিকল্পনা রয়েছে এবং সেটি বাস্তবায়নাধীন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মেট্রোলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দেশে প্রথম উড়াল মেট্রোলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মেট্রো কোচের বহির্বিভাগ এবং প্ল্যাটফর্মের মধ্যে সব জায়গাতে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা হয়েছে যাতে যাত্রীরা নিরাপদে সহজে মেট্রো ট্রেনে ওঠানামা করতে পারেন। মেট্রোরেলে কি ট্রেন সার্ভিসের মতো অবস্থা হবে এমন প্রশ্নে মেট্রোরেল প্রকল্পের সংশ্লিষ্টরা বলছেন, মেট্রোরেল এমনভাবে ডিজাইন করা হয়েছে তাতে কোনোভাবে ভ্রাম্যমান দোকানদাররা এই স্টেশনে প্রবেশ করতে পারবেন না। সেই সাথে ভবঘুরেদেরও এখানে প্রবেশ করার সুযোগ থাকবে না, কারণ মেট্রোরেলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য আলাদা পুলিশ বাহিনী সর্বক্ষণ নিয়োজিত থাকবে। দর্শক, আজকে এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও দেখতে চান তা লিখে আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।